আইনস্টাইনও কিন্তু অনেক কিছু মনে করতে পারতেন না। একবার তিনি ট্রেনে যাচ্ছিলেন, টিটি এসে তার কাছে টিকিট চেক করতে চাইলেন। তখন আইনস্টাইন এ পকেট ও পকেট হাতড়াতে লাগলেন, কিন্তু টিকিট পেলেন না। আচ্ছা, তখন টিটি বললেন, সমস্যা নেই, আমি আপনাকে চিনি। টিটি বললেন, আপনি বিনা টিকিটে ট্রেনে যাওয়ার লোক নন। আইনস্টাইন তখনও টিকিট খুঁজতে লাগলেন। তখন টিটি বললেন, বাদ দিন, লাগবে না। তখন আইনস্টাইন বিরক্ত হয়ে বললেন, আরে ভাই, টিকিটটা না পেলে আমি জানবো কিভাবে আমি কোন স্টেশনে নামবো? ভেরি ইন্টারেস্টিং। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।